ভারতের দিল্লিতে হাসিনা মোদি বৈঠক 5 অক্টোবর, জানুন বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 5 অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম ভারত সফরে যাচ্ছেন শেখ হাসিনা। 3 থেকে 6 অক্টোবর ভারত সফর করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রোববার বলেন, প্রধানমন্ত্রী 3 থেকে 4 অক্টোবর ইন্ডিয়ান ইকোনমি ফোরামে যোগ দেবেন। এরপর তিনি 5 অক্টোবর নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর এ দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশ বেশ কিছু বিষয় উপস্থাপন করবে, তবে তিনি নির্দিষ্ট কোনো বিষয়ের কথা জানাননি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চলতি মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংক্ষিপ্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো দ্বিপাক্ষীয় সম্পর্ক বিরাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লাস সম্মেলন কক্ষে চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মাহবুব উজ্জামানের দেওয়া এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিক ও কূটনৈতিক প্রতিবেদকদের সঙ্গে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামের নাগরিকপঞ্জির বিষয়ে ভারতের প্রতিশ্রুতিতে আস্থা রেখেছে বাংলাদেশ। নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লাখ মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি নেতারা হুমকি দিয়ে এলো। সরকারিভাবে বলা হচ্ছে, নাগরিকপঞ্জি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।